আচ্ছা আপনার নাম কি স্যার আমার নাম হইতাছে সর্বহাটের কাঠালি কলা হনুমান প্রসাদ ব্যানবালা বাহ বাহ আপনার নামের মাধুর্য আছে বলতে হবি আপনারে অনেক ধন্যবাদ স্যার তা আপনি কোন পদের জন্য আবেদন করছেন স্যার আমি ল্যাব সহকারী পদে আবেদন করছি বাহ খুব ভালো তা আমাদের অফিস সম্পর্কে তো জানেন এখানে মহাকাশ নিয়ে গবেষণা করা হয় আচ্ছা বলতে পারবেন মহাকাশ গ্রহ কয়টা স্যার আপাতত একটা সিডা হলো পৃথিবী আপনি সুযোগ দিলি বাকিগুলো নাম ভবিষ্যতে বলবো মানে স্যার মানে আমি তো বর্তমানে পৃথিবীতি বসবাস করি তাই একটা বললাম স্যার আপনি যদি আমারে চাকরিটা দিয়ে মহাকাশে যাওয়ার সুযোগ করে দেন তালি পরে আমি বাস্তবে মহাকাশে যাই সব গ্রহগুলোর নাম সহ চিত্র সহ আপনার সামনে হাজির করবো স্যার কথা দিলাম তা বলেন তো আমরা কিসের মাধ্যমে মহাকাশ থেকে থাকি সাদা লাইটের মাধ্যমে থাকার ওটার নাম সাদা লাইট না ওটার নাম হবে স্যাটেলাইট ওই তো স্যার একই কথা বুঝাতে পারছি এইটাই তো অনেক এইটাই তো কত জনে পারে না আচ্ছা বলেন তো সর্বপ্রথম মহাকাশে পাড়ে রেখেছিলেন কে বস ওনার নাম হইতাছে ইউরিয়া গনানিন হারাম জাদা কোথাকার নামটাও ঠিক করে বলতে পারে না উনার নাম হচ্ছে ইউরিক গ্যাগারিন স্যার নামে কি আসে যায় কামডাই তো বড় কথা থামেন আপনি পুরো একাই নতুন নতুন মহাজগত তৈরি করে ফেলতেছেন স্যার এই জন্যই আমার আব্বা আমারে এডিটরাল বলে আমি নতুন নতুন জিনিস তৈরি করতে পারি তো এই জন্যই কথা না না কথা আকাশ পাতাল একই পার্থক্যের মধ্যে ঠিক আছে স্যার আচ্ছা মনে করেন হঠাৎ করে মহাকাশের স্যাটেলাইট যন্ত্র অকার্যকর হয়ে গেল আপনারে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি কি করবেন স্যার আমি চিন্তা করা ছাড়িয়ে দেব চিন্তা করতে হবি না ধরেন আপনারে দায়িত্ব দেওয়া হলো তখন স্যার আমি তো ওটা ধরেই দেখবো না আমি এক বাপের এক সাওয়াল ওইটা ধরে দুশো বিশ ভোল্টের শখ খাওয়ার মতো পাগল আমি না আপনি ওইটা অন্য কাউরে দায়িত্ব দিয়েন বুকার মতো কথা বলবেন না একদম ঘাড় ধাক্কা দিয়ে ভাই ব্যাপারতে বাইর করে দেব স্যার বুকা তো আপনি বুকার মতো কথা বলতেছেন আমি বুকা মানে আপনারে বুকা ছাড়া কি বলবো আমি আইসি ল্যাব সহকারী হিসেবে চাকরির পরীক্ষা দিতি আর আপনি আমারে মহাকাশের ইঞ্জিনিয়ারিং করতে পাঠা দিচ্ছেন আচ্ছা ল্যাবের কয়েকটি উপকরণের নাম বলেন তো সার বাটি গিলাস রং রেন্স, রং সার হ্যাঁ এগুলো আবার কি স্যার এগুলো হলো ল্যাবের উপকরণ বাঙালি তো তাই সব বাংলায় কলাম তা ল্যাবে এই বাটি কোন কাজে লাগে স্যার এটারে ইংরেজিতে পাত্র বলে বিভিন্ন কেমিক্যাল রাখতে হয় এটাতে আর গিলাস কোন কাজে লাগে স্যার এটা হচ্ছে ওই টেস্টি টিউব না কি যেন কয় স্যার হ্যাঁ আচ্ছা বেশ কিন্তু কাগজ কি কাজে লাগে তা তো বুঝলাম না আরে স্যার এইটাও বুঝলেন না এইটা হচ্ছে সেই রঙিন কাগজ পানির ভিতর ডুবালি বিভিন্ন প্রকারের রং হয়ে যায় ও আচ্ছা বুঝছি আপনি লিট মাছ পেপারের কথা কইতাছেন ওই তো স্যার হবি হয়তো তা না হয় বুঝলাম কিন্তু ল্যাবে সার কোন কাজে লাগে তা তো বুঝলাম না স্যার সার মানে হইল কেমিক্যাল একটু বুঝাইয়া কই স্যার প্রথমে সারের নাম একটু মডিফাই করে করা হয়েছিল হচ্ছে কীটনাশক তারপর বিজ্ঞানীরা এইটারে আরো মডিফাই করে নাম দেশে হচ্ছে কেমিক্যাল ও আল্লাহ আল্লাহ গো আ তুমি আমাৰ কাৰ হাতত উলিয়াই দিছ